আমাদের চারপাশে এমন অনেক বিরল প্রতিভা আছে যা আমাদের সবসময় জানার সুযোগ হয়ে ওঠে না। পশ্চিমবঙ্গ পুলিশের এমনই এক প্রতিভা আজ আমরা আপনাদের কাছে তুলে ধরব। কর্মক্ষেত্রে কর্তব্য ছাড়াও আত্মবিশ্বাস এবং দৃঢ়তা একজন সাধারণ পুলিশকর্মীকে পৌঁছে দিয়েছে তার লক্ষ্যে। রুদ্রপ্রসাদ হালদার 1977 সালে দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘিতে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশে খেলাধুলাতেও বেশ পারদর্শী ছিলেন। সেই সূত্রে 1999 সালে নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং উত্তরকাশী থেকে পাশ করে বেরানোর পর উনি সোনারপুর আরোহী নামক একটি রক ক্লাইম্বিং সংস্থার নাম লেখান। 2003 সালে যোগ দেন পশ্চিমবঙ্গ পুলিশে একজন কনস্টেবল হিসেবে। কর্মসূত্রে 2007 সালে পশ্চিমবঙ্গ আরক্ষ দুর্যোগাযোগ দপ্তরে বদলি হয়ে আসেন। ওনার পর্বত অভিযান শুরু হয় 2001 সালে উত্তরাখণ্ডের যোগিন পর্বত দিয়ে। অজানাকে জানার খিদে এবং পৃথিবীর উঁচু উঁচু শিখরকে জয় করার অদম্য ইচ্ছা ও সাহস ওনাকে আর পাঁচজনের মতো শুধুমাত্র কর্মক্ষেত্রের গতানুগতিক কাজে আটকে রাখতে পারেনি। এখনো পর্যন্ত তিনি 27টি পর্বত অভিযান সেরে ফেলেছেন, যার মধ্যে রয়েছে মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, ম্যামোস্টং কাংরি, নুন পর্বত, পঞ্চচুলি, ত্রিশূল পর্বতমালা, মূলকিল্লা পর্বতমালার মতো পৃথিবীর বিখ্যাত এবং দুর্গম পর্বতসমূহ। কাঞ্চনজঙ্ঘা জয় করে নামার সময় দুজন সহযাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং তাদের প্রাণ সংশয় দেখে ওই প্রচণ্ড ঠান্ডাতেও ওদের বাঁচানোর জন্য হাতের গ্লাভস খুলতেও ভয় পাননি তিনি। এতে নিজের হাতের তিনটি আঙুল ফ্রস্ট বাইটের কারণে কেটে বাদ দিতে হয়। তবুও তিনি হার মানেননি, এরপরেও তিনি পর্বতাভিযান করেছেন। সাধারণ মধ্যবিত্ত পরিবার এবং রাজ্য পুলিশের সামান্য এক কর্মচারীর এই বিশাল স্বপ্নের ব্যয় খরচ প্রচুর, যা একেবারেই অসম্ভব ছিল। কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের সাহায্য তাকে সক্ষম করেছে তার স্বপ্নকে বাস্তবায়িত করতে, তাকে সক্ষম করেছে পৃথিবীর বিভিন্ন পর্বতশৃঙ্গে পৌঁছাতে, তাকে সক্ষম করেছে আরও পাঁচটা সাধারণ মানুষের কাছে আদর্শের প্রতিমূর্তি হয়ে ওঠার। বর্তমানে IMF অর্থাৎ ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন আর পশ্চিমবঙ্গ পুলিশ পর্বত অভিযান উদ্ধারকারী দলের এক সদস্য রুদ্রপ্রসাদ বাবু পশ্চিমবঙ্গ সরকার দ্বারা রাধানাথ শিকদার এবং তেনজিং নর্গে পুরস্কারে সম্মানিত হয়েছেন। পর্বত অভিযানের পাশাপাশি তার আরও নানান আগ্রহ রয়েছে, যেমন স্কিং, সাইক্লিং, অ্যাডভেঞ্চার স্পোর্টস ইত্যাদি। নানান প্রতিকূলতাকে জয় করে দুচোখ ভরা স্বপ্নকে বাস্তবায়িত করে তোলার কাণ্ডারি রুদ্রপ্রসাদ হালদারকে পশ্চিমবঙ্গ পুলিশ কুর্নিশ জানায়। যারা পর্বতারোহী তাদের অবশ্যই করে একটা খেলাধুলার বেস থাকে। আমি সেইভাবে খুব অল্প বয়স থেকে ক্রিকেট ফুটবল খেলেছি, বা ওয়েস্ট বেঙ্গল পুলিশে আমি রাগবি খেলেছি, হকি খেলেছি, এবং অ্যাডভেঞ্চারে শুধু আমার পর্বতারোহণ নেশা নয় বা পর্বতারোহণ শুধুমাত্র করি না, আমি পর্বতারোহণ ছাড়া সাইক্লিং করি, স্কিং করি, বা স্কিংয়ের যে ন্যাশনাল টিম হয় সেই টিমে আমি একবার চান্স পেয়েছিলাম। এছাড়া আমি জলের স্পোর্টসেও খুব ইন্টারেস্টেড, যেমন কিছুদিন আগে মানে 2020 সালে একটা খড় এবং হোগলা পাতার নৌকা বানিয়ে, বেশ বড়ো সড়ো নৌকা, 60-62 ফিট লম্বা এবং চওড়ায় 7 ফুট একটা নৌকা আমরা নিজেরাই বানিয়ে মুর্শিদাবাদ থেকে আমরা বাবুঘাট পর্যন্ত আসতে পেরেছি। এটা খুব একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার ছিল। এবং তারপরে এছাড়াও বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পোর্টসের বিভিন্ন দিকে আমি সুযোগ পেলে ঢু মারি, এবং এটাই আমার একটা স্বাভাবিক প্রবণতা। ফিরে আসব আরও অনেক অজানা অনুপ্রেরণামূলক তথ্য নিয়ে, যার জন্য চোখ রাখুন পশ্চিমবঙ্গ পুলিশের ফেসবুক পেজে।